যে কোরআনে কেরিমে যেমন হৃদয়ের অন্তরের চিকিৎসা রয়েছে, তেমনি শরীরের চিকিৎসা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আমরা আজকে অন্তরের ব্যাধির কথা এবং অন্তরের চিকিৎসা, রোগের চিকিৎসার কথা আলোচনা করব না, বরং শারীরিক ব্যাধি এবং শারীরিক রোগের চিকিৎসার কথা কোরআন সুন্নাহ দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম দিয়ে করা সম্পর্কে আলোচনা করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সহিহ মুসলিমের হাদিস, কাল তিনি বলছেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রুকিয়াতি মিনাল আইনি ওয়াল হুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, ছাড় দিয়েছেন ফি রুকিয়া, ঝাড়ফুঁক করার ক্ষেত্রে, দম করার ক্ষেত্রে, মিনাল আইন, যদি বদনজর লাগে। আইন মানে চক্ষু, আর আইন লাগা মানে বদনজর লাগা, ভালো আইন নয় বরং খারাপ নজর লাগা। বদনজর যদি লাগে তাহলে ঝাড়ফুঁকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন। ওয়াল হামা, এবং যে কোনো বিষের ক্ষেত্রে, সাপের বিষ হোক, বিচ্ছুর বিষ হোক, আর কোনো বিষাক্ত জীবজন্তুর প্রাণীর বিষ হোক, বিষের ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁকের অনুমতি দিয়েছেন। এগুলি হচ্ছে শারীরিক ব্যাধি, শরীরের উপরে এর প্রতিক্রিয়া হয়েছে বা হতে পারে, সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দম করার, ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন। এখন এই ঝাড়ফুঁক কেমন হইতে হবে এই সম্পর্কে জানতে হলে আরো বেশ কিছু হাদিস আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রয়েছে, সেগুলি সামনে আসলে আরো স্পষ্ট হয়ে উঠবে যে এই দরজা কি একেবারে উন্মুক্ত, কোনো শর্ত নেই তার জন্য, না বেশ কিছু শর্ত সহ আপনার ঝাড়ফুঁকের রাস্তা খোলা আছে, না একেবারে ঝাড়ফুঁকের রাস্তা বন্ধ। প্রথম কথা জানতে পারলাম যে ঝাড়ফুঁকের রাস্তা বন্ধ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিষের ক্ষেত্রে অথবা বদনজর লাগার ক্ষেত্রে ঝাড়ফুঁকের অনুমতি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন, সহিহ বুখারীতে ঘটনা রয়েছে, এবং সূরা নাস এবং ফালাকের তফসির, যদি যেগুলো বিশুদ্ধ তফসির, সেই তফসির কিতাবগুলি বিশেষ করে তফসির কাসির পড়েন, তাতে সানে নজুলে বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লামকে যখন ইহুদি লাবিদ ইবনুল আসম জাদু করেছিল, তখন নবী করিম সাল্লামের উপর দীর্ঘ বেশ কয়েক মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাস এবং ফালাক নাজেল করলেন, তা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা করা হলো। তাহলে এতে শারীরিক চিকিৎসার ব্যবস্থাও কোরআনে কারিমে রয়েছে, এসব হাদিস প্রমাণ করে। ইন্নামা কানা ইয়াকফিকা আন তাকুলি কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, তোমার জন্য যথেষ্ট এইভাবে দোয়া পড়ে, ঝাড়ফুঁক করা, দম করা, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন, কি বলতেন, আজহিবিল বাস, আল্লাহ তুমি ব্যাধিকে দূর করো, রব্বান্নাস, হে মানুষের রব, হে মানব জাতির অধিপতি, ইশফি, আল্লাহ তুমি আরোগ্য দান করো, আন্তা শাফি, তুমি আরোগ্য দাতা, লা শেফা ইল্লা শেফাউকা, তোমার আরোগ্য ছাড়া কোনো আর পৃথিবীতে আরোগ্য নেই, শেফা আন, এমন আরোগ্য দান করো, লা ইউগাদিরু সাকামা, যে এরপরে কোনো ব্যাধি যেন না থাকে। ক্লিয়ার করে দাও। এই দোয়া আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আরো বেশ কিছু হাদিসের কিতাবে রয়েছে, আল্লামা নাসির উদ্দিন আলবানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস থেকে সহিহ বলেছেন। তাহলে আজহিবিল বাসের যে দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া পড়া উচিত যে কোনো ব্যাধির ক্ষেত্রে, আপনার উপর হোক, ছেলে মেয়েদের হোক, আর কারো হোক, এই দোয়া পড়া, এবং দোয়া পড়ে ফুঁক দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত যে হাদিসগুলি আসছে, দোয়া পড়া এবং দোয়া পড়ার সাথে ফুঁক দেওয়া, যদি ফুঁক দেয় তো আরো ভালো, ফুঁক না দেয় যদি রোগীর সামনে এই রকম দোয়াগুলি পড়ে তাই যথেষ্ট ইলাজের জন্য, কিন্তু যদি দম করে তার সাথে ফুঁক দেয় তাহলে আরো ভালো, কারণ তার যে তাসির কোরআন করিমের সেটা তার শরীর পর্যন্ত আরেকটু বেশি পৌঁছিল, এই জন্য ওলামারা বলছে সেটি ভালো এবং নবী শাসন হাদিস দ্বারা প্রমাণিত। তো এই হাদিসে যে বলা হলো যে ঝাড়ফুঁক ইন্না রোকা, ঝাড়ফুঁক শিরক প্রথমে, তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শিখিয়ে দিলেন, আজহিবিল বাস, রাব্বান নাস, এই দোয়া পড়ে তুমি রোগের আরোগ্যের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করো বা দম করো। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, তাতে আরো স্পষ্ট হয়ে উঠবে যে কেমন ঝাড়ফুঁক চলবে। সহিহ মুসলিমের হাদিস বলছেন, কুন্না নারকি ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগে দম করতাম, মানে তিনি চিকিৎসক ছিলেন, তিনি চিকিৎসক ছিলেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, একবার জিজ্ঞেস করলাম যে হে আল্লাহর রাসূল, ইসলাম কবুল করার পরে কাইফা তারা ফি যালিকা, আপনার মত কি, আমি তো আগের যুগ থেকে খুব মশহুর, প্রসিদ্ধ এই ব্যাপারে ঝাড়ফুঁক করার ক্ষেত্রে, জাহিলি যুগ থেকেই করতাম।
ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরেকটু এই রাস্তাকে প্রশস্ত রেখেছেন। শুধু বলেননি যে কোরআনী আয়াত দিয়ে, শুধু বলেননি যে আমার হাদিসে যে দোয়াগুলি পাবে সেগুলি দিয়ে, বরং আরেকটু প্রশস্ততা আছে। কি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রুকাকুম, তোমাদের যে ঝাড়ফুকের যেগুলি দোয়া পাঠ করতে, যে বাক্যগুলি পাঠ করতে, সেগুলি আমার সামনে পেশ করো, মানে পড়ে শোনাও। কি বলে তোমরা দম করতে তা পড়ে শোনাও। শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু শোনার পরে একটা তার নীতিমালা নির্ধারণ করে দিলেন, কায়দা কি, লা বাসা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন, ঝাড়ফুঁক করাই দম করাই কোনো আপত্তি নেই, কোনো দোষ নেই, যতক্ষণ পর্যন্ত তাতে শিরক না থাকবে। তাহলে শর্ত হচ্ছে কি, যে ঝাড়ফুঁক করতে পারবেন কিন্তু শিরক মুক্ত হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে। তাহলে আগের হাদিস যেখানে বলা হচ্ছে ইন্নার রোকা শিরকুন, ঝাড়ফুঁক শিরক, যদি সেই ঝাড়ফুঁকে শিরক থাকে, অথবা আপনি বুঝতে পারছেন না, এমন ভাষায় আছে যেই ভাষা বুঝেন না, তাহলে খুবই বেশি সম্ভাবনা আছে যে শিরক আছে। কেন বোঝা যায় না, আপনি বাঙালি মানুষ আর কেরালা ভাষার যদি ঝাড়ফুঁক থাকে তাহলে ধালমে কালা হয়, ব্যাপারটা কি, আরে বাঙালি সমাজে কেরালা ভাষার মতো হড়মড় করে ঝাড়ফুঁক পড়া হচ্ছে কি, অথবা যেসব মন্ত্র থাকে মন্ত্রগুলি অর্থ বোঝা যায় না, আছে কি এতে। যদিও ভাষাগুলি ও শব্দগুলি, ভাষার শব্দগুলি, শব্দগুলি হয়তো বোঝা যাচ্ছে, কিন্তু এই শব্দ থেকে কি বলতে চাইছে তাও বোঝা যায় না, তাহলে জায়েজ নাই, কারণ এতে কিছু থাকতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যতক্ষণ পর্যন্ত শিরক না থাকবে ততক্ষণ পর্যন্ত তাহলে ঝাড়ফুঁক করা যেতে পারে। তাহলে কোরআনী আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা যাবে, হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা যাবে না, প্রয়োজন নেই, এসি প্রয়োজন আমার মনে হয়, আপনাদের দরকার হইলে হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা যাবে। তারপরে এছাড়াও কোরআন এবং হাদিস ছাড়াও যদি এমন কোনো বাক্য হয় যেই বাক্যে কোনো রকমের আপত্তি বুঝতে পারছেন না আর অর্থ বুঝতে পারছেন, বোধগম্য, এবং এই অর্থে আল্লাহ পাকের নাম আছে, আল্লাহ ছাড়া আর কারো নাম নেই, অথবা কারো ওসিলা মাধ্যম দেওয়া হয়নি, কারো দোহাই দেওয়া হয়নি, এমন নয় যে আপনার দেবী দেবতার দোহাই দিলে হারাম হয়ে যাবে, আর পীরের দোহাই দিলে নাজায়েজ হয়ে যাবে, আর যদি সুলেমান আলাইহিস সালাম দোহাই দেয় যায়েজ, না ওইসব চলবে না, কোনো মানুষের যাতে দোহাই না দেওয়া থাকে, এইরকম কিছু না থাকে, শিরকের গন্ধ যদি না থাকে, আর যদি কোরআন এবং হাদিসের দোয়া ছাড়া যদি অন্য কিছু হয় যাতে আল্লাহ পাকের নাম রয়েছে তাতেও কোনো আপত্তি নাই, তাহলে এই হাদিসটি ওই হাদিসটিকে খাস করে দিল। এমন কিছু যার অর্থ বোঝা যায় না, এইরকম বহু মন্ত্রতন্ত্র আছে, মন্ত্রের নামে নেই, দুয়ার কিতাবের নামে আছে। যেমন একটি উদাহরণ দিচ্ছি, অনেকদিন আগের পড়াই মকসুদুল মুমিনিনের উপরে আমি আজকে থেকে 8 বছর বা 9 বছর আগে বক্তব্য করেছি, দুটি বক্তব্য আছে, সেই বক্তব্যের একটি আলোচনায় আছে চেহেল কাপ বলে, আর শুধু মকসুদুল মুমিনিন না, আরও বিদাতি কিতাবে বহু কিতাবে আছে চেহেল কাপ, চেহেল মানে 40 ফার্সি ভাষা, আর কাপ মানে ছোট কাপ, এই যে কাফ, ওই যে মন্ত্র সেই মন্ত্রে 40টি কাপ আছে, মানে 40টি কাপ বিশিষ্ট মন্ত্র, কাকু 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 করে এরকম করে আছে, বুঝতে পেরেছেন, ওতে বেশ কিছু জিন শয়তানের নাম আছে যেটা বোঝা যায় না, আপনি বুঝতে পারবেন না, আল্লাহর নাম পর্যন্ত নেই, 40টা কাপ বিশিষ্ট একটি মন্ত্র, আর কিতাব মকসুদুল মুমিন আছে, এছাড়া বহু কিতাব আছে যেগুলি তাবিজ দোয়া এবং ঝাড়ফুঁক যে সব কিতাব আমাদের দেশে বাংলা ভাষায় উর্দু ভাষায় শেখানো হয়েছে তার অধিকাংশ কিতাবগুলিতে, কারণ প্রায়গুলি সব বিদাতি কিতাব আর ওগুলিতে এগুলি আছে। তাহলে যার অর্থ বোঝা যায় না তাতে নিশ্চয়ই কোনো রকমের ঝামেলা আছে, শিরকুফরি আছে লুকিয়ে, সেজন্য চেহেল কাপ আর ওইসব করা যাবে না যার অর্থ বোঝেন না। আমাদের সমাজে বাংলা ভাষা অনেকগুলি এরকম মন্ত্র আছে, আমরা ছোটকালে শুনতাম যে বিছানায় পেশাব করলে কি বলতে হবে, একটা ছোটকালে শুনেছিলাম, এক বাত্তা দুই বাত্তা, ঘরে সুতা বাইরে মোতা, কথা বলতে চলছেন, আপনাকে হাসি লাগবে, চারটি কথা আমার মনে আছে, দেখেন এর অর্থ কি বুঝলেন আপনি, এমনি তো মনে হচ্ছে, আমি আর এর আগে বলেছি কিন্তু এর দিকে ইঙ্গিত করেছি যে শব্দগুলির অর্থ হয়তো বোঝা যাচ্ছে কিন্তু উদ্দেশ্য কি, এর এটা না কোরআনী দোয়া না হাদিসের দোয়া না আল্লাহ পাকের নাম নেওয়া হয়েছে,
কারো নাম নেওয়া হয়নি, তাহলে এও এক রকমের মন্ত্র যা পড়া জায়েজ নয়। উপকার হলেই যে জায়েজ নয়, এর আগে আমি উত্তর দিয়েছি, তাবিজের ক্ষেত্রে উত্তর দিয়েছি, যাতে উপকার হবে তাই জায়েজ না, কখনো না, ভাববেন না। অ্যালকোহল দিয়ে আজকাল চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি, তার মানে কি অ্যালকোহল দিয়ে চিকিৎসা জায়েজ না? কখনো না। এইরকম বহু হারাম জিনিস দিয়ে চিকিৎসা হইতে পারে, কিন্তু তা জায়েজ নয়। আরো বেশ কিছু হাদিস শোনায় ঝাড়ফুঁক সম্পর্কে। জাবের রাজি আল্লাহ তাআলা আনহু বর্ণনা করছেন যে কান আলী খালুন ইয়ারকি মিনাল আকরাব, আমার এক মামা ছিলেন যিনি ওই বিচ্ছুতে দংশন করলে ঝাড়ফুঁক করতেন। ফানাহা রাসূলুল্লাহ আনির রুকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করতে নিষেধ করলেন। তাহলে বোঝা যাচ্ছে প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সতর্কতামূলক, কারণ এই শিরক করে অভ্যাস আছে, শিরকি মন্ত্র পড়ে অভ্যাস আছে, এরা নতুন নতুন মুসলমান হয়েছে, এরাকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই শিরকি মন্ত্রগুলি তো ব্রেনে আছে, ওই শিরকি মন্ত্রতন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা শুরু করবে, যেসব বাক্যের অর্থ বুঝে না সেসব দিয়ে ঝাড়ফুঁক করা অভ্যাস আছে, ওই অভ্যাসের দাস হয়ে ঝাড়ফুঁক করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রথম দিকে নিষেধ করেছিলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ঝাড়ফুঁক সম্পর্কে আলমারা বলেছেন ঝাড়ফুঁক চার প্রকার, কোরআনে করিম দিয়ে আলোচনায় আমার চলে এসছে, আর যদি সামান্য কিছু না আসে তাহলে তা এতে চলে আসবে। কালামুল্লাহ দিয়ে ঝাড়ফুঁক, আল্লাহর নাম আসমায় হুসনা দিয়ে, আল্লাহ যে 99টি নাম আছে এগুলি দিয়ে ঝাড়ফুঁক করা, এটি হচ্ছে মুস্তাহাব, জায়েজ মুস্তাহাব। দ্বিতীয় হচ্ছে যে ঝাড়ফুঁক এর সাথে দোয়ায়ে মাসুরা দিয়ে, যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দোয়া এসেছে, দ্বিতীয় রকমের ঝাড়ফুঁক। তৃতীয় রকমের ঝাড়ফুঁক দোয়ায়ে মাসুরা নয়, কোরআনেও নেই, কোরআনে আয়াতও নয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসও নেই, কিন্তু এমনি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে চাওয়া হচ্ছে, তাহলে সেটাও জায়েজ। তিন নম্বর, চার নম্বর ঝাড়ফুঁক যা জায়েজ নাই, এবং এটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, চার নম্বরটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, যেটা না জায়েজ সেটা হচ্ছে মা কানা বেমা লায়ু কালো মানাহু, যার অর্থ বোঝা যায় না, কি পড়ে ফুঁক দিচ্ছে অথবা দিচ্ছেন তার অর্থ বোঝা যায় না, সেটা জায়েজ নাই। যেমন জাহিলিয়াতের যুগে অথবা হিন্দুদের মন্ত্রতন্ত্র, হিন্দুদের এক মন্ত্রের বই আমাকে এক ভাই অনেক আগে দেখিয়েছিল, সে মারা গেছে, আল্লাহ পাক যেন মাফ করে, হয়তো জাহিলি জামানে সে করেছিল, তবে অবশ্য করে নিয়েছে, মন্ত্রের বই তাতে দেবী দেবতার নাম ভরা, এবং আমি তার কাছ থেকে নিয়ে তার বাড়িতেই একদিন দাওয়াত করেছিলাম, অনেকদিন আগের ঘটনা, আমি পড়ে দেখেছি দেশে একবার সব শির্ক আর কুফরি ভরা। তো এইরকম মন্ত্র যেগুলি হয়তো অর্থ বোঝা যায় না, অথবা অর্থ বোঝা গেলে তাতে শির্ক রয়েছে, আর সেগুলি হয় অর্থ বোঝা যায় না সেটাও জায়েজ নয়, আর অর্থ বোঝা যাচ্ছে আর শির্ক আছে, অথবা কারোর মাধ্যম দেওয়া হয়েছে বিদাত আছে, সেগুলি জায়েজ নাই। তাহলে বোঝা গেল যে কোরআনে করিম দিয়ে ঝাড়ফুঁক করলে ভালো, আর আরবরা আরবি ভাষা দিয়ে করবে, কারণ অন্য ভাষা বুঝে না, সুতরাং অন্য ভাষা দিয়ে তাদের জন্য ঝাড়ফুঁক করা জায়েজ নয়। আমরা আরবি ছাড়া অন্য ভাষা যারা বুঝি, যদি দেখা যায় যে আমাদের ভাষায় আমরা তার অর্থ বুঝতে পারছি এবং তাতে কোনো রকমের শিখ নেই, বরং আল্লাহর নাম আছে, তাহলে জায়েজ আছে। আল্লাহর নাম যদি না থাকে তাহলে সন্দেহ আছে যে এতে কি আছে, কি তাহলে এতে আল্লাহর নাম নেই, কোরআন হাদিসের কোনো দোয়া নয়, তাহলে নিশ্চয়ই তাতে সন্দেহ আছে। ঝাড়ফুঁকের ক্ষেত্রে আরেকটি শর্তের কথা মনে রাখতে হবে, ঝাড়ফুঁক করার সময় যে করবে সেও, এবং যাকে করা হবে বা যার পরিবারের আত্মীয় স্বজনকে বা আপনজনকে করা হবে, তারাও যাতে করে এই ক্ষেত্রে এই বিশ্বাস রাখে, দৃঢ় বিশ্বাস যে শেফা দেনেওয়ালা একমাত্র আল্লাহ, এবং তাসির প্রতিক্রিয়া কিসের, কোরআনুল করিমের অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দোয়ার তাসির প্রতিক্রিয়া, আমি যদি দম করি আমারও নয়, হ্যাঁ যদি কেউ মনে করে যে আমি দম করছি আমার, অথবা আমি মনে করি না কিন্তু যারা আমার কাছে দম করার জন্য আছে তারা মনে করে যে এটা অমুক শেখের অমুক আলেমের তাসির, তাহলে এটা শিরক, জায়েজ নয়। কখনো মনে করবেন না যে কোনো ব্যক্তির তাসির হইতে পারে, সবচাইতে বড় তাসির হচ্ছে আল্লাহ পাক রব্বুল কালামের তাসির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে দোয়া রয়েছে তার তাসির, মানে প্রতিক্রিয়া। সুতরাং এই এতেকাদ বিশ্বাস নিয়ে মনে করবেন আরোগ্যদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং প্রতিক্রিয়া যে রয়েছে ফল রয়েছে একমাত্র কোরআনে করিমের আয়াতের অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত দোয়ার, অথবা আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে নেওয়া হয়েছে সেই জন্য তার তাসির হয়েছে। কখনো কোনো ব্যক্তির তাসির মনে করবেন না যে তার প্রভাবে হয়েছে অথবা তার তাকওয়া পরিষ্কারের মাধ্যমে হয়েছে, এসব মনে করবেন না। আল্লাহ পাক একমাত্র শেফা দিন, আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।